পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের এক কিশোরীর মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। শাসক দলের স্থানীয় নেতৃত্বের প্ররোচনায় আত্মহত্যা করেছে তাদের মেয়ে বলে অভিযোগ পরিবারের। শুক্রবার বর্ধমানের বাবুরবাগে মৃতার বাড়িতে আসেন প্রদেশ কংগ্রেসের সভানেত্রী সুভ্রাতা দত্ত, জেলা কংগ্রেসের নেতৃত্বের কয়েকজনের প্রতিনিধি দল। তাপসী মালিকের সময় চলে গেল, কারণ তখনও চেয়ারটা পাইনি, তখনও মুখ্যমন্ত্রী হয়নি, তাই তাপসী মালিকের সময় চলে গেছে। আর এখন তো তাপসী মালিকের জন্য আসার দরকার নেই। আর সবসময় গালগালাজ, আর একটি মাস যদি একটা ঘরের মধ্যে বসে থাকে, সেই মেয়েটা একটা অল্প বয়সী মেয়ে, চঞ্চলা মেয়ে, একটা মেয়ে যদি অত ব্রেনের চাপ ঘরে ভেতর ঢুকিয়ে রাখে একটা ঘরের মধ্যে, কতক্ষণ সহ্য করে থাকবে? আর প্রচুর এটাই তো ব্যাপার, থাকাকালীন ও শিখিয়ে দিয়েছে, করেছে, ও সেই জন্যই আসেনি। ও প্রচুর দোষী, ওর বিচার চাই, বাচ্চার বিচার চাই, বাচ্চাকে আমরা মানবো না, মানবো না। ও থাকলে এদিন শুভ্রা দেবী বলেন, আজকে এখানে এসে না বলার মতো কোনো ভাষা নেই, বলার মতো একটা ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমার নিজের এত খারাপ লাগছে, কীভাবে সবাই কান্নাকাটি করছে, আর সবাই ভয়ে না ত্রাসে, মানে মানে ওরা বুঝতে পারছে না ওরা কি করবে, এত সবাই ভয় পেয়ে রয়েছে। কোন রাজ্যে আমরা বাস করি, এটা কোন সকাল যেটা একটা রাত্রিবেলার থেকে ভয়ঙ্কর? হ্যাঁ, ভাবা যায় কীভাবে কাঁদছে, কীভাবে বলছে যে একটা বাচ্চা মেয়েকে বেরোতে না বেরোতে এমনভাবে সবাই তার সঙ্গে মিসবিহেভ করেছে এবং তার সঙ্গে এমনভাবে তাকে অত্যাচার করা হয়েছে, সে লজ্জায় ঝুলে পড়তে বাধ্য হয়েছে। এই শতাব্দীতে দাঁড়িয়ে এটা মানুষের লজ্জা, এরপরে আর বেশি লজ্জা কিছু থাকতে পারে বলে অন্তত আমার মনে হয় না। অবাক হয়ে যাচ্ছি দেখতে যে যে রাজ্যের প্রশাসন বলে যে আমাদের সব কাজ হয়ে গেছে, তাদের এত ভয় কিসের? তাদের যদি সব কাজ হয়ে থাকে, তাকে মানুষ ভোট দেবে? আর এটা তো তাদের দলের লোক, তাদের দলের লোক, এটা হতেই পারে, এটা সব দলেই হয় যে একটা অন্য কাউকে যদি কেউ টিকিট দিয়ে দেয় তাহলে একটু মন খারাপ হতে পারে। তো তারপরে তো আমি শুনলাম ওর বাবা মা সবাই গিয়ে বলেছে যে না, যে টিকিট পেয়েছে তার সঙ্গে কাজ করবে, তারপরেও তাদেরকে মানেনি। আর এখানে এসে বোম মেরেছে, মেয়েটাকে নিয়ে গেছে, এই দেখুন এখানে ছবি এঁকে দিয়ে গেছে, তিনটে বোনের ছবি, তার মধ্যে যাকে মেরেছে তার এরম মুখটা করে রেখেছে, মানে এটা একদম পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাটার জন্য দায়ী এইখানে যে কাউন্সিলর হয়েছে বাসির, সে এবং তার লোকজন। আমি কিন্তু তৃণমূল করি না, আজকে এখানে যারা এসছে তারা কিন্তু কেউ তৃণমূল করে না, আমরা কিন্তু জাতীয় কংগ্রেসের লোক, আমরা কিন্তু এটার বিচার চাইবই চাইবো, এবং যত দূর যেতে হবে আমি যাব এবং আমার দলও আমার সঙ্গে থাকবে, নিশ্চয়ই রাখবো। আমি এখন যাব ডিএম অফিসে, এসপি অফিসে, আমি তারপরে দেখব। কি আশ্চর্য ব্যাপার, নিজের দলের লোকদের এরা মেরে দিচ্ছে, তারা তো তাদেরকেই ভোট দিয়েছে, তাহলে যারা ভোট দেবে না তাহলে তাদেরকে কি করবে? তারপরে জল বন্ধ করে দিয়েছে, বাথরুম বন্ধ করে দিয়েছে, তার মামি দিদা যারা আসতে আসে এদের দেখতে তাদেরকে রাস্তায় তাড়া করছে যে কেন যাচ্ছ ওখানে, আমরা তোমাদের রেপ করে দেব, এত সস্তা হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী বসে বসে দেখছেন, তাপসী মালিকের সময় তো এটা হয়নি, তখন তো উনি দৌড়ে গেছিলেন, ও আজকে গদিটা পাওয়া হয়ে গেছে বলে, না আজকে গদিটা পেয়েছে বলে এদের দেখতে আসছে না, ধিক্কার জানাই এরম মুখ্যমন্ত্রীকে। লজ্জা হয় যে এই রাজ্যে আমি বসবাস করি। পরিবারকে আমি আশ্বাস দিয়েছি যে আমরা এটা লাস্ট অবধি দেখব, আমরা দেখতে চাই যে এই শাস্তিগুলো তারা পায় কিনা।
বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।